তারিক জামিল বললেন যে আমি একজন নায়িকার সাথে সাক্ষাৎ করেছি এবং এই নায়িকাটা অনেক বড় পপুলার একজন নায়িকা অনেক 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 ফেমাস ওয়ার্ল্ড ফেমাস হিরোইন উনি বললেন যে মেয়েটা হচ্ছে নায়িকা তাকে মাঝে মাঝে সালাম কালাম দিতাম সালাম দিতাম মা তুমি কেমন আছো কি করছো খাওয়া দাওয়া করেছো ইসলামের কথা খুবই কম বলেছি আমি হুজুর হয়ে জাস্ট তাকে সালাম দিতাম তার বাবা হয়ে আমার সালাম পেয়ে পেয়ে তার মনটা এত বড় হয়ে গিয়েছে যে সে নায়িকা ঠিকই কিন্তু আমার সালাম কালামকে ওসিলা করে আল্লাহ তাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিয়েছে ইভেন আমি শুনলাম নামাজি হওয়ার পরে তারিক জামিল একদিন লাহোরে যান পাকিস্তানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে লাহোর জায়গাটার নাম কি তো মেয়েটা লাহোরে থাকে দেখেন যুবক ভাইয়েরা আমি বলছি একটা উদ্দেশ্য আছে যে আমরা হুজুরা কতটা ন্যারো মাইন্ডেড এবং তারা কতটা ব্রড মাইন্ডেড আমাদের চিন্তা কতটা ছোট তাদের চিন্তা কতটা বড় জানার দরকারটা আছে না নাই তো তারিক জামিল যখন লাহোরে গিয়েছেন ভাবতেছেন এখানে তো আমার একজন মেয়ে আছে সোজা তারিক জামিল সেই নায়িকাকে কল করেছেন যে বেটি ম্যা তো লাহোর মে আয়া হুঁ ক্যা তুম মেরে সাথ মুলাকাত কর সকতে হো আমি তো লাহোরে এসেছি তুমি কি সাক্ষাৎ করতে পারবা তো মেয়েটা বলল যে হুজুর আমি তো আসলে শুটিংয়ে আছি আমার শুটিং যখন শেষ হবে আই উইল মিট ইউ ইনশাআল্লাহ আমি চলে আসবো আপনার কাছে তো বলল যে হুজুর আমার আসতে কমপক্ষে দশটা বাজবে যুবক ভাইয়েরা কয়টা বাজবে আপনারা আসলে খুব সাউন্ডওয়ালা মানুষ কয়টা বাজবে হঠাৎ করে নায়িকা এসেছে ডিরেক্টর এসেছে ক্যামেরাম্যান এসেছে সবাই সবাই একসঙ্গে তারিক জামিলের বাসায় চলে আসছে যেখানে তিনি যেখানে তিনি অবস্থান করেছেন হুজুর বলছে আরে অভি তো অভি তুমনে বাতায়া কে তুম 10 বাজে আনে ওয়ালি হো লেকিন তুম 8 বাজে কেসে আ গয়ে তুমি তো বললা 10টায় আসবো 8টায় কেমনে আসলা বলছে হুজুর আমাকে একটু সময় দেন আমি বলছি কেন আমি এত আগে আগে এসেছি বলে হুজুর আপনি যখন আমাকে ফোন দেন আমি আমার সেটে বসা শুটিং সেট আমার পাশে আমার ডিরেক্টর ছিল আমার ডিরেক্টর আমাকে বলল যে তোমাকে কে ফোন করেছে আমি বললাম আমাকে তারিক জামিল ফোন করেছে উনি বলল তারিক জামিল তো পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলারের নাম নায়িকা বলছে উনি তো আমাকে ফোন করেছিলেন সুবহানাল্লাহ পড়লেন না ডিরেক্টর বলছে হাউ কাম ইট পসিবল হোয়াটস দ্য হেল আর টকিং অ্যাবাউট তুমি কি বলছো ওনার মতো একজন টপ ফেমাস স্কলার তোমার কাছে ফোন করবে অসম্ভব মেয়েটা বলল ডিরেক্টর সাহেব উনি শুধু আমাকে কল করেন তা নয় বরং তিনি আমাকে তার মেয়ের সম্মান দিয়ে কথা বলে ডিরেক্টর সাহেব বিশ্বাস করে নাই যে আসলেই তারিক জামিল কল করেছে উনি বলল শুটিং অফ করো এই ক্যামেরাম্যান ক্যামেরা অফ করো আজকে আমরা সবাই মিলে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যাব সুবহানাল্লাহ ডিরেক্টর ক্যামেরাম্যান হিরোইন হিরো সব হুজুরের কাছে আসছে ইভেন হুজুর এ কথা বললেন যে আমার এই ইসলামের মেসেজ এই যে ভালোবাসা দিয়ে আমি পৌঁছে দিয়েছি ওই নায়িকা আমার এই বিনয়ী আচরণ দেখে আজকে বেপর্দা থেকে পর্দাশীল নারীতে পরিণত হয়ে গেছে ইসলাম হচ্ছে ভালোবাসা শেখায় সম্মান শেখায় আমরা হুজুররা এতটা খ্যাত হয়ে গিয়েছি আজকাল আমাদেরকে দেখলে মানুষ দূরে পালায় থাকে বলে যে এই হুজুরের কাছে গেলেই বলে বেটা ইয়ে তো হারাম হ্যায় ইয়ে তো হারাম হ্যায় তো যুবকরা দেখবেন হুজুর দেখে 10 হাত দূরে থাকে কেন হুজুররা যাওয়ার আগে ফতোয়া দেওয়া শুরু করে দেয় ঠিক কিনা বলেন আগে ভালোবাসতে হবে ভালোবাসলে ইসলামের দাওয়াতকে প্রচার করার সুযোগ দিয়ে দিবে একজন জবান খুলে বলেন তিনি কে আর আমরা তো আজকাল স্বার্থপর হয়ে গিয়েছি যার যত ফ্যান ফলোয়ার্স যার যত জনপ্রিয়তা তার অহংকারে পাটার মাটিতে পড়তে চায় না অহংকারের ট্রেন্ড বাংলাদেশে আছে না নাই অহংকারকে বাদ দেওয়া লাগবে দিন শেষে নায়ক বলেন নায়িকা বলেন গাঁজাখোর বলেন মদখোর বলেন সবার কাছে ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকারটা আছে না নাই আমি রবের কাছে সব সময় দোয়া করি আল্লাহ
তুমি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আলেমের হৃদয়কে তারিক জামিলের হৃদয়ের মতো বিশাল বড় হৃদয় করে দাও পড়না আমিন আমাদের হৃদয়কে তুমি তোমার নবীজির হৃদয়ের মতো বিশাল বড় করে দাও পড়না আমিন